বন্ধুরা আপনারাও কি আপনাদের বাড়িতে লেবু গাছ বসিয়েছেন তাতে কি ফুল ফল কিছু হচ্ছে না বা ফুল আসছে ফল দাঁড়াচ্ছে না তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আমি আজকে ভিডিওতে যেভাবে করে দেখাবো আপনাদের গাছে ফুল ফল হতে কিন্তু বাধ্য তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের গাছেও ফল ফুল হয়ে ভরে যাবে তো আপনারা দেখুন আমি ভিডিওতে গাছে কি কি প্রয়োগ করি তো ফার্স্টে দেখতে পেলেন কিন্তু আমার গাছে কিন্তু ফুলে ভরে গেছে আর এই ফুলটা কিন্তু আমার গাছে এমনি এমনি এসেছে কোনো কিছু দিতে হয়নি তবে কি দিলে গাছে ফল ফুল হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো কতটুকু দিতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দেব বন্ধুরা আমার গাছে আমি এগুলো কেন দিচ্ছি আমার গাছে যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো ধরে রাখার জন্য কিন্তু আমি এখন এই জিনিসগুলো দিচ্ছি তো আমি কি কি দিলাম ছোট্ট চামচের এক চামচ সাদা ইউরিয়া এবং এক চামচ লাল ইউরিয়া আর অবশ্যই একটু বেশি করে ফ্যারিডল দিতে হবে কারণ ফ্যারিডোলটাতে কিন্তু আমাদের গাছে সে করে কাজ করবে আর তাতে কিন্তু ফুল ঝরতে দেবে না কোনো পোকামাকড়ের আকর্ষণ আক্রমণ থেকে বাঁচাবে তার সঙ্গে কিন্তু আমি কিছুটা শুকনো ঝুরঝুরে খোল নিয়ে নিয়েছি তো এগুলোই আমি দেবো তো বন্ধুরা আজকের কিন্তু ভিডিওতে একদম গাছের ফল ধরা পর্যন্ত আমি দেখাবো তো দেখুন আমি আরও যে সমস্ত জিনিসগুলো দেব সব কিছুই দেখাবো দেখাবো আর তার সঙ্গে কিন্তু আপনাদের গাছে যদি ফুল না হয় কেন হয় না সেটাও আমি বলবো তো তার জন্য কিন্তু কি করতে হবে আমাদের কিন্তু ফার্স্টে যে মাটিটা তৈরি করব সেটা কিন্তু লেবু গাছের জন্য একটু ভালো মানের মাটি তৈরি করতে হবে আর তারপরে দ্বিতীয়ত হচ্ছে কিন্তু নার্সারি থেকে কিন্তু কোনো ভালো লেবুর চারা সংগ্রহ করতে হবে কারণ ছাদ বাগানে বা কোনো টবে কখনোই বেচির কোনো চারা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ফুল ফল আসতে অনেক দেরি হবে সেই জন্য চারাটাও কিন্তু খুব সুন্দর নিতে হবে আরও কয়েকটা জিনিস আমি বলবো ভিডিওতে আস্তে আস্তে তারপরে দেখুন কিন্তু বন্ধুরা আমার কিন্তু সেই ফুলগুলো কিন্তু গুটিতে পরিণত হয়ে গেছে এটা কিন্তু কিছুদিন পর এটা কিন্তু গুটিতে পরিণত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডগাতেই কিন্তু ফুলগুলো থেকে ফল দাঁড়িয়ে গেছে দেখুন আর এই লেবুটা কিন্তু রোদে নষ্ট হয়ে গেছে কারণ আমাদের এখানে প্রচণ্ডই রোদ সেই কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন গাছের উপরের নিচে চারিদিকেই কিন্তু লেবুতে ভর্তি হয়ে গেছে আর কিছুদিন পরে দেখবেন তারপরে দেখুন বন্ধুরা আমার এই গাছে কিন্তু পাতাতে কিন্তু পোকা লেগে গেছে এটা কিন্তু পোকার নোংরা তো আমি সেটাও কিভাবে নির্মূল করলাম সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে উপকারে লাগবে তো আমি এই পোকাটার জন্য কিন্তু একটা স্প্রে করব রাসায়নিক আর এদিকে দেখুন কিন্তু আমার পাতাটা কিন্তু কুকড়ে গেছে আর গাছে কিন্তু লেবু আছে তারপরেও কিন্তু গাছে আমার ফুল চলে এসেছে কারণ আমার এই লেবুগুলো কিন্তু বারো মাসি লেবু বারো মাসে কম বেশি ফুল লেবুতে ফুল লেবু হয় আর সিজন একটু বেশি হয় তো দেখুন প্রত্যেকটা ডোগাতেই কিন্তু লেবু আর যে পাতাগুলোতে পোকায় আক্রমণ করেছে সেই পাতাগুলো কিন্তু সম্পূর্ণ কুকড়ে গেছে ওই দেখুন দেখতেই পাচ্ছেন আর তার জন্য কিন্তু আমি এই যে এই বিষটা এটা কিন্তু আমি দিব এটা কুড়ি লিটার জলে কিন্তু এক একশেষি আমি সেইভাবে ভাগ করে নিয়েছি তো আমি সেই জলটা আমি স্প্রে করে দিচ্ছি আপনারা এইভাবে দেবেন বা আপনাদের কাছে যদি কোনো কীটনাশক থেকে থাকে সেটাও আপনারা দিতে পারেন তো আমি কিন্তু গাছের একদম আগা থেকে গোড়া পর্যন্ত ধুয়ে দেব সম্পূর্ণ গাছটা কিন্তু আমি ভিজিয়ে দেব দেখুন আমার গাছে কিন্তু পিঁপড়ে হয়েছে পিঁপড়েটা যাচ্ছে তো দেখুন আমার গাছ কিন্তু প্রায় হয়ে গেছে এক সাইডে কিন্তু পুরো বিষ দেওয়া হয়ে গেছে আর গাছের নিচে আমি হাঁড়িটা কেন রেখেছি সেটাও আমি বলবো আজকের এই ভিডিওতে সব কিছু বলবো আমি যেমন প্রথম প্রথমেই বললাম কয়েকটা টিপস তারপরের কিন্তু টিপস হচ্ছে বন্ধুরা লেবু গাছটা কিন্তু রোদে বসাতে হবে আমাদের লেবু গাছে যেন সারাদিনে পাঁচ ছ ঘন্টা রোদ পায় এবং রোদের পাশাপাশি কিন্তু আমাদের গাছের গোড়াটা যেন ভেজা থাকে তো আমি কিন্তু এই ছোট্ট মাটির হাঁড়িটাতে নিচে একটু ছিদ্র করে নিয়েছি আর সেই ছিদ্রে দিয়ে কিন্তু ছোট্ট একটু নেকড়া ভরে দিয়েছি আমি আর দিনে কিন্তু আমি একবার করে ওই হাঁড়ি ভর্তি করে জল দিই যাতে করে গাছ থেকে গাছে অল্প অল্প করে জলটা চষে নেয় সেই কারণে তারপরে দেখুন আমার কিন্তু মাটিতেও পোকা হয়েছে ওপরে আমি যেমন যেমন কিন্তু স্প্রে করলাম তেমনি কিন্তু গাছের গোড়াতেও আমি একটু বিষ দেবো তো তার জন্য কিন্তু আমি আবার কিছুটা ফ্যারেডল নিলাম আর কিছুটা কম্পোস্ট সার নিলাম তো এটাই আমি এখন গাছে দিয়ে দেবো তো লেবু গাছে কিন্তু খুব বেশি খাবার লাগে না শুধু জল রোদ এগুলো দিলেই ঠিকঠাক হয় তো আমি ওই কারণে কিন্তু হাঁড়িটা দিয়ে রেখেছি তাহলে সারা দিনে বারবার জল দিতে হবে না আমার গাছে কিন্তু প্রয়োজন মতো জল ওখান থেকে চষে নেবে তো সেই কারণে কিন্তু হাঁড়িটা নিশ্চিতের করে ওখানে দিয়ে রেখেছি তারপরে বন্ধুরা আপনাদের কিন্তু গাছে আগে থেকে ফুল আসার আগে আগে কিন্তু কখনোই গাছে কোনো রাসায়নিক সার প্রয়োগ করবেন না যে ফুল আসছে না বলে যে কোনো রাসায়নিক সার প্রয়োগ করবেন তা কিন্তু করবেন না সবসময় অপেক্ষা করবেন যে গাছে যেন ফুল আপনি আপনি আসুক তারপরেও যদি কি দীর্ঘদিন যদি ফুল ফল না আসে তাহলে কিন্তু আপনারা গাছ থেকে মোটামুটি আট আঙুল দৌড় ওখানে কিন্তু হালকা করে গর্ত খুঁড়ে আপনারা কিন্তু এক চামচ পটাশ সার ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে রাসায়নিক সার দেবো না তাহলে কিন্তু আপনারা ওখানে কলার কষা ব্যবহার করতে পারেন সে আপনি কলার খোসা ভিজিয়ে ব্যবহার করেন বা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করেন কোনো অসুবিধে নেই তবে কলার কষাটা কিন্তু একটু কম বেশি হলেও অসুবিধে নেই কিন্তু পটাশ সারটা যখন দেবেন তখন কিন্তু একটু ভেবে চিনতে দেবেন এক চামচের বেশি যেন না হয় তো তারপরে দেখুন আমার গাছের কিন্তু ফল এখন কিন্তু আরও কিছু দিন পর আমার ফলগুলো কিন্তু ঝলমলে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু কম বেশি টিপস কিন্তু আমি এখানে দিয়েছি আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন বা এইভাবে যদি গাছটাকে পরিচালনা করেন অবশ্যই কিন্তু আপনাদের গাছেও কিন্তু ফুল ফলে ভরে যাবে আগে থেকে কখনোই কোনো গাছে রাসায়নিক সার ব্যবহার করবেন না আমি কিন্তু কখনোই ফুল আসার আগে কোনো সার প্রয়োগ করি না আমি খুব সুন্দর করে এক মাটি তৈরি করে নেই প্রত্যেকটা গাছের জন্য তো আপনারা অবশ্যই মাটিটা একটু ভালো করে তৈরি করে নেবেন আর ওই যে বললাম চারাটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন আর রোদ আর জল এ দুটোর ব্যালেন্স যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমাদের গাছে ফুল ফলে ভরে যাবে তো আমার চ্যানেলে কিন্তু মাটি তৈরির দুটো ভিডিও আছে আপনারা যদি চান অবশ্যই দেখে আসতে পারেন ছাদ বাগানের জন্য আমি কিন্তু মাটিটা তৈরি করেছি ওজন কমিয়ে একদম পারফেক্ট মাটি আর এদিকে আমার গাছে কিন্তু লেবুগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণে লেবু হয়েছে তবে লেবুগুলো কিন্তু আমার আরও বড় হয় তো এবার কিন্তু বেশি একটা বড় হয়নি কারণ এবারে প্রচণ্ড গরম আর রোদ বৃষ্টি হয়নি আর আমরা যতই সার যতই যা জল এই জল যাই দিই না কারণ বৃষ্টির জলের উপরে কিন্তু কোনো উপকার নেই তো বন্ধুরা আমি কিন্তু এই গাছটাতে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর হালকা করে খোল জল খুলে দিয়েছি দেখুন আমার গাছে ফল কী পরিমাণে হয়েছে তো আমি কিন্তু এখন থেকেই টুকটাক করে ফলটা নিচ্ছিলাম কারণ নইলে বাড়ির গাছের ফল তো একবারে বেশি হয়ে গেলে কিন্তু মেয়ে খেয়ে শেষ করা যায় না যতই মানুষকে দেই না কেন তো সেই কারণে কিন্তু আমি লেবুগুলো হারভেস্টিং করা শুরু করে দিয়েছিলাম তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথমে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য আরও একবার ধন্যবাদ আর সবাই ভালো থেকো হাসি খুশি থেকো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার